আর এর পাশে পাশে আমরা বলতেই হচ্ছে আপনাদেরকে, যেখানে ভাঙছে সংসদীয় ঐতিহ্য, কারণ লোকসভায় এবার শাসক জোট এনডিএ অধ্যক্ষ হিসাবে যেখানে ওম বিড়লাকে মনোনীত করেছে, ঠিক এর পাল্টাই আবার, যেমনটি বলছিলাম, এর পাল্টাই আবার কংগ্রেস সাংসদ কে সুরেশকেও অধ্যক্ষ পদে প্রার্থী করেছে কে, তা এনডিএ জোট। সেক্ষেত্রে এই কে সুরেশ তার সম্পর্ক বলা যাক, আটবারের সাংসদ হচ্ছেন এই কে সুরেশ, কেরালার মাবেলিকাড়ার সাংসদ এ কে সুরেশ, প্রোটেম স্পিকার পদেও দাবিদার ছিলেন তিনি। 2012 থেকে 2014 সালে ছিলেন তিনি কেন্দ্রমন্ত্রী। আর এই স্পিকার নির্বাচনে কংগ্রেসের ভূমিকায় চটল তৃণমূল। কংগ্রেস একতরফা সিদ্ধান্ত নিয়েছে, এ নিয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো আলোচনাই নাকি করেনি কংগ্রেস, এমনই কিন্তু দাবি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, সংসদে বিরোধী ঐক্যের 24 ঘন্টা কাটতে না কাটতেই ফাটল কংগ্রেসের ভূমিকায় ক্ষোভ তৃণমূলে। স্পিকার মনোনয়ন নিয়ে যখন সরগরম রাজধানী, তখন সংসদ চত্বরে দাঁড়িয়ে রীতিমতো বোমা ফাটালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রে খবর, কংগ্রেসের একতরফা সিদ্ধান্তে বেজায় চটেছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবারই দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বৈঠক সারেন তৃণমূল সাংসদরা। স্পিকার নির্বাচনকে সামনে রেখে শক্তি প্রদর্শন করতে চাইছিল কংগ্রেস, কিন্তু বাস্তবে হলো তার উল্টো। আসলে কোনো সময়ই একমত হতে পারেনি কংগ্রেস আর তৃণমূল। ইন্ডি জোট গঠনের সময় হোক কিংবা লোকসভা ভোটে আসন নিয়ে রফা, বারবার মতানৈক্য প্রকাশ্যে এসেছে। দুই দলই চায় লিডারশিপ, কংগ্রেস চায় রাহুল গান্ধীর নেতৃত্ব, তেমনি তৃণমূল চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব। হয়তো সেই কারণেই কখনোই একে অপরের মতকে মানতে পারেনি। স্পিকার পদে নির্বাচন নিয়েও সেই ধারাবাহিকতা, বিনা যুদ্ধে কংগ্রেস স্পিকার পদ ছাড়বে না তা পরিষ্কার। তৃণমূলের অবস্থান কি হবে জানতে অপেক্ষা বুধবার সকাল 11টায়। রিপাবলিক বাংলা। দুই নবনির্বাচিত বিধায়কের শপথ গ্রহণ ঘিরে আবার চরম জটিলতা। সায়ন্তিকা ব্যানার্জি রাজভবনে যাবেন না বলে চিঠি দিলেও শপথ অনুষ্ঠান স্থল বদল হচ্ছে না বলে আবার পাল্টা চিঠি দিয়েছে রাজভবন। নতুন বিধায়করা পাল্টা জানিয়ে দিলেন যে বিধানসভাতেই রাজ্যপালের জন্য অপেক্ষা করবেন তারা। দেখুন, উপনির্বাচনে জয়ী দুই বিধায়কের শপথ নিয়ে নাটকের যেন কোনো জবনিকা পতন নেই। রাজভবনের শপথ নিতে যাবেন না সোমবারই চিঠি দিয়ে বরাহনগরের বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি জানিয়েছিলেন, আমি চাই যে অনারেবল স্পিকার আমার পদটা যদি মানে ওনাকে যদি উনি রেসপন্স মানে অথরিটি দেন আমি সেটা আবেদন করেছি ওনাকে। মঙ্গলবার শপথ অনুষ্ঠান নিয়ে পাল্টা চিঠি এলো রাজভবনের। চিঠিতে রাজভবনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হলো, রাজভবনে বিধায়কের শপথ গ্রহণে কোনো সাংবিধানিক ভুল নেই, কারণ রাজভবনে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই। বিআর আম্বেদকর তার একটা পরিষ্কার একটা স্পিচ আছে, সেখানে বিআর আম্বেদকর এই প্রসঙ্গেও বলেছেন যে মিড টার্ম পরে যদি কেউ জয়লাভ করে আসে তাহলে স্পিকার তাকে শপথ বাক্য পাঠ করাবেন, যিনি আমাদের বিশেষ করে কনস্টিটিউশনের স্রষ্টা তার বক্তব্য স্পিচ, সেই স্পিচের কপিটাও আমরা বার করে রেখেছি, দরকার রাজ্যপালকে সেটা আমরা দেখাবো। রাজ্যপাল তার সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করুক, এবং অর্থাৎ এক্ষেত্রে বিধায়করা না গেলে কি হওয়া উচিত রাজভবন থেকে এই ব্যাপারে তার প্রতিক্রিয়া জানানো হবে। নাটকের এখানেই শেষ নয়, এরপর দুই নতুন বিধায়ক জানিয়ে দেন বুধবার দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্তই বিধানসভাতে অপেক্ষা করবেন তারা। আমরা এখানে 12টা থেকে 4টে অবধি থাকব, সমস্ত ডকুমেন্টস নিয়ে আমরা রেডি হয়ে থাকব। এবারে ওনার ডিসিশন কি হবে সেটা আমরা বলতে পারবো না, গভর্নর উনি আমাদের কনস্টিটিউশনাল হেড, তো সেখানে আমরা এক্সপেক্ট করব যে আমরা ওনার থেকে শিখব, তো আমরা এটা কি করে বুঝবো যে ওনার অফিস অনারেবল অফিস থেকে যে লেটারটা আমাদের কাছে আসবে সেটার কোনো ইন্টিমেশন বিধানসভায় দেওয়া হবে না। নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করানোর দায়িত্ব বিধানসভার স্পিকার বা ডেপুটি স্পিকারকে দিয়ে থাকেন রাজ্যপাল।
সাংবিধানিকভাবে রাজভবনের বিধায়কের শপথে ভুল নেই কোনো। তাহলে দুই নবনির্বাচিত বিধায়কের এত আপত্তি কেন? প্রথমবার জনপ্রতিনিধি হয়েই রাজ্যপালের সঙ্গে সংঘাতের কি কোনো যুক্তি আছে? রিপাবলিক বাংলা। ফের জঙ্গি সন্দেহে এসটিএফের জালে এক যুবক, দুর্গাপুরে পরে বা নদিয়ার বাসিন্দার জঙ্গি যোগ, হাবিবুল্লার সহযোগী হিসেবে গ্রেফতার হারেছে। ধৃতকে 14 দিনের এসটিএফ হেফাজতের নির্দেশও দিয়েছে দুর্গাপুর মহকুমা আদালত। হাওড়া স্টেশন চত্বর থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার বছর 27-এর হারেজ শেখ। শনিবারই দুর্গাপুরে কাঁকসা থেকে এসটিএফের হাতে গ্রেফতার হয় মোহাম্মদ হাবিবুল্লাহ। বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের শাখা সংগঠন শাহাদাতের সঙ্গে যোগসাজশের অভিযোগে গ্রেফতার করা হয় হাবিবুল্লাহকে। 14 দিনের হেফাজতে নিয়ে তাকে লাগাতার জেরা করতে থাকে এসটিএফের এটিএস। আর সেই জেরাতেই উঠে আসে নদিয়ার নবদ্বীপের হারেজ শেখের নাম। হারেজের বাড়ি নবদ্বীপের মায়াপুর ধামের মোল্লাপাড়ায়। সোমবার সকালেই বাড়ি থেকে পালিয়েছিল এই হারেজ। বাড়ি থেকে কালকে সকালে বার হয়েছে। ও কি কোনো জঙ্গি গোষ্ঠী বা কোনো অসামাজিক কাজকর্মের সাথে যুক্ত? কিচ্ছু করে না, খায় দায় ওই ঘুরি ঘুরি বেড়ায়, এই পর্যন্ত খায় দায় ঘুরি বেড়ায়। ওই শরীর খারাপ বলে কাজ করতে পারে না, আর মানে কোনো কাজ ওকে দেওয়াও হয় না। তো কে কে ওকে টপ মেরিছে যে তোকে কাপড়ের দোকানে কাজ দেবো হেল্পার, ওই বলি ও চলে গিয়েছে। উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা দিয়ে কি বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল হারেজ শেখ? হাবিবুল্লার সহযোগী হিসেবে কাজ করত ওই হারেজ, এমনটাই খবর এসটিএফ সূত্রে। তবে হারেজ কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত নয় বলে দাবি আত্মীয়ের। ও কি কোনো জঙ্গি কার্যকলাপে? না না, আপনি পুরো গ্রাম মসজিদ মানে আমাদের এলাকা জানতে পারেন, সবাই বলি পাগল। এদিন ধৃত হারেজ শেখকে 14 দিনের এসটিএফ হেফাজতে নির্দেশ দিল দুর্গাপুর মহকুমা আদালত। কিন্তু কিভাবে আলাপ হলো দুর্গাপুরের হাবিবুল্লার সঙ্গে নদিয়ার হারেজে? আর ঠিক কিভাবে হাবিবুল্লাকে সহযোগিতা করত হারেজ? তদন্ত শুরু করেছে এসটিএফ। নবীন মজুমদার ও পলাশকান্তি মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা।